গেল সপ্তাহ থেকে হঠাৎ করে ঠান্ডা জেঁকে বসেছে বরেন্দ্র জনপদ নওগাঁয়। উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় তীব্র শীতে বেশি কষ্টে ছিন্নমূল মানুষ, কোন কোনে ঠান্ডায় দুর্ভোগে নিম্নবিত্তের খেটে খাওয়ার মানুষও। ভোর থেকে দুপুর পর্যন্ত পথঘাট ঢেকে থাকছে ঘন কুয়াশায়, দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এ অবস্থায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে আর হিমেল ঠান্ডা বাতাস গায়ে লাগিয়েছে, মানুষের অনেক কষ্ট হইতেছে। বাচ্চা ছোটো খুব ঠান্ডা হয়ে লাগে, চলাফেরা খুব কঠিন হয়েছে, নামাজ পড়িয়ে বেড়াইছে লাগে। গরিব দুঃখী শিয়া থাকে তারা খুব কষ্ট হয়ে স্টেশন যাপন যাপন করছে, গরম কাপড় দেওয়া দরকার। তিন চার দিন হচ্ছে খুব কষ্ট হচ্ছে, ফুটপাতে যারা থাকে তাদের খুব কষ্ট হচ্ছে। এদিকে শীতের প্রকোপ বাড়ায় বেড়েছে ঠান্ডা জনিত রোগ বালায়, শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। নগা সদর হাসপাতালে হঠাৎ রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। একটা করে বেডে তিনটা করে রোগী বাচ্চালে থাকা লাগে। ভিতরে আসলে বেডের সংকটের কারণে আমরা বাহিরে ব্যবস্থা করে দিয়েছি রাখার। শুক্রবার সকাল ৮টায় নওগাঁ আবহাওয়া অফিস 12.4 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে, আর শীত মোকাবেলায় এ পর্যন্ত 48,000 পিস গরম কাপড় বরাদ্দ পাওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।